চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। দুই ক্যাটাগরিতে ভোর 6টা থেকে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নেন প্রায় 260 জন প্রতিযোগী। পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে তৈরি হওয়া আউটার রিং রোড হয়ে হালিশরস সৈকত পর্যন্ত 10 কিলোমিটার ঘুরে আবারও একই জায়গায় এসে দৌড় সম্পন্ন করেন প্রতিযোগীরা। রানিং ট্রেকের সময় সাগর পাড়ের মনোরম দৃশ্য উপভোগ করেছেন তারা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নাওফেল। দুই ক্যাটাগরিতে 11 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। 50 ঊর্ধ্ব প্রথম 3 জনকে দেওয়া হয় সম্মাননা স্মারক। দৌড়ে অংশ নিয়ে সমুদ্র দূষণ কমাতে সবার সচেতনতা বাড়ানোর কথাও জানিয়েছেন প্রত্যেকেই। দারুণ, পাশে তো নদী, আমাদের কর্ণফুলী নদী আছে, তো একটা খুব সুন্দর, আবার এয়ার কোয়ালিটিও ভালো বাতাসের মধ্যে, তো খুব এনজয় করছিলাম পুরো রানিংটা। ফার্স্ট 10 কিলোমিটার খুব ইজি ছিল কারণ ওয়েদার ভালো ছিল, বাট পরে 10 কিলোমিটার রোদ প্লাস সি সাইডের কারণে আমাদের অনেক প্রবলেম হয়েছে। পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা, এই দুইটা বিষয়ের উপরে আমরা সবাই আসলে জোর দিতে হবে, কারণ সরকারের একার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব না।